প্রতিবন্ধী 4টা বাচ্চা, 4টা বাচ্চার কারণে অনাহারের কারণে 1টা বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার কারণে 3টা বাচ্চা নিয়ে এখন চলতেছে। কালীগঞ্জের মন্ত্রী সাহেবের কাছে আসছি, মানে দরখাস্ত লিখে দিছি এবং কোনো মানে সুযোগ সুবিধা পাইনি। ডাক্তারের কাছে নিয়ে গেছি হাসপাতালে, হাসপাতাল সরকারি হাসপাতাল থেকে আমার কোনো মানে চিকিৎসার কোনো ইয়ে দেয় নেই। অন্য ডাক্তারের কাছে আমি অভাবের কারণে টাকা পয়সা নেই, আমি তো নিয়ে যেতে পারিনি। আমার সরকারের কাছে চাওয়া যে বাচ্চাগুলো যে পরবর্তীতে সুখ করে খাইতে পারে, সরকার জন্য বাচ্চাগুলো আমার দায়িত্ব নেই। আমি শারীরিক প্রতিবন্ধী, আমি আমার বাবা মা কষ্ট করে লেখাপড়া করাইছে 8 ক্লাস 8 পর্যন্ত, এখন আর পারতেছে না। এখন আমি সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে আসছি, সুযোগ সুবিধা পাইলে আমি লেখাপড়া চালু করবো। আমি লেখাপড়া করে বড় কিছু ধরনের ইয়ে হবো, চাকরি করবো। ষাটটা প্রতিবন্ধী একটা চিকিৎসা অভাবে মারা গেছে, চিকিৎসা করতে পারেনি, মারা গেছে। আর 3টা আছে মন্ত্রী কিন্তু প্রায় আসি 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 ঘড়ি দেখি দরখাস্ত দিছি, তাই আসি মানে কাজ হয় না। ওই পুলিশকে ভাবে যায়, পুলিশকে ভাবে যায় বাড়ি চলে যায়, কাল 11টার সময় গেছি বাড়ি। বন্ধু আমরা একই একই সাথে যাই ক্লাসে, স্কুলে যাই, কিন্তু ওর আর্থিক সমস্যার কারণে ওই রিক্সায় যাইতে হয় অসুখের কারণে। কিন্তু ওর টাকা না থাকলে ওই স্কুলে যেতে পারে না, কারণ সরকার যে কিছু হেল্প করে তাইলেও ভালো স্টুডেন্ট পড়ালেখা করতে পারবে, ওই স্কুলে যাইতে পারবে, ক্লাস করতে পারবে। এই কষ্ট, এই প্রতিবন্ধী 3টা বাচ্চা, তার চলা ফিরে খুব কষ্ট। আর একটা ঘরের মধ্যে সবাই থাকে, শ্রেণী স্কুলে যায়, এই ফির অনেক সময় পাইসা মানে নিগির পায় না, আবার 6টা হাসলে হাসলে আবার বাড়ি চলে এসে টাকা নেই। তার বাপ মা তো খুব কষ্ট হয়, প্রতিবন্ধী তার বাড়িতে কিছু সরকার দেখে না। যদি সরকার কিছু দিত তাদের ফ্যামিলিটা চলতো ভালোভাবে, তাদের বাড়ি চলতো ভালোভাবে, কিন্তু এরা কিছু পায় না, সরকার কিছু দেখে না। 4 জন প্রতিবন্ধী বাচ্চা ছিল, একজন চিকিৎসাভাবে মারা গিয়েছে। এর মধ্যে বাকি 3জন প্রতিবন্ধী বাচ্চা তারা কোন পর্যায়ে আছে এবং কী ক্যাটাগরিতে আছে, তারা লেখাপড়া করে কিনা অথবা লেখাপড়ার বাহিরে আছে কিনা, যদি তারা লেখাপড়া করতে করে তাহলে আমরা কিন্তু তাদেরকে প্রতিবন্ধী শিক্ষাভিত্তিক যে সুবিধাটা আছে সরকারের, আমরা কিন্তু এই সুবিধার আওতায় তাদেরকে নিয়ে আসতে পারি। আর যদি তারা লেখাপড়া না করে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসতে পারি। চিকিৎসার জন্য আমাদের দপ্তর থেকে ব্যবস্থা অবশ্যই আছে, আমাদের যে রোগী কল্যাণ সমিতি আছে উপজেলা পর্যায়ে, অথবা আমাদের যে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম আছে আমাদের হাসপাতাল জেলা পর্যায়ে, এইখান থেকে আমরা কিন্তু সব ধরনের সাপোর্ট তাদেরকে চিকিৎসার ক্ষেত্রে যাবতীয় সাপোর্ট কিন্তু আমরা দিতে পারি।